मॉर्निंग स्टूडेंट्स, आज हमें आलोचना करब क्लास टूर सबुज पता बोई थे के निजेर हाथे निजेर काज। गल्पटी लिखे हैं ईश्वरचंद्र विद्यासागर। तुम्हारा ईश्वरचंद्र विद्यासागर नाम प्रत्येके जानो। प्रथम लेखक परिचिति सम्पर्के जेने नी। 1820 ख्रीस्टाब्दे मेदिनीपुर बीरसिंह ग्रामे ईश्वरचंद्र विद्यासागर जन्मग्रहण करें। अत्यंत मेधावी हवाय संस्कृत कलेज थेके विद्यासागर और विद्यासागर उपाधि लाभ करें और परवर्तीकाले ओई कलेजेर अध्यक्ष हन। अर्थात 1820 ख्रीस्टाब्दे मेदिनीपुर मयमनसिंह बीरसिंह ग्रामे ईश्वरचंद्र जन्मग्रहण करें और तिनी खुबी मेधावी छात्र छिलेन। संस्कृत कलेज थेके विद्यासागर उपाधि लाभ करेछिलेन। परवर्तीकाले ओखानेरई अध्यक्ष हयेछिलेन, अर्थात पढ़ाच्छिलेन। তার রচিত মৌলিক ও অনুদিত গ্রন্থের মধ্যে আখ্যানমঞ্জরী, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি 1891 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এরপর আমরা আসছি গল্পতে। নিজের হাতে নিজের কাজ, এর অর্থ কি? প্রত্যেককে নিজের কাজ নিজের কি করা উচিত, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই। কি দেখতে পাবো? একজন বাঙালি ডাক্তারবাবু স্টেশনে নেমে তার ব্যাগ বোয়ার জন্য কুলিকে ডাকবেন। তখন তিনি সেখানে একজন ভদ্রলোক উপস্থিত হবেন এবং তার ব্যাগটি বয়ে দিবেন। পরে ডাক্তারবাবু জানতে পারবেন যে সেই ব্যক্তি আর কেউ নন, তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তখন ডাক্তারবাবু লজ্জিত হবেন এবং এই ঘটনা থেকে তার শিক্ষা হবে। তিনি শিক্ষা লাভ করবেন এবং প্রতিজ্ঞা করবেন যে তিনি আর কখনও নিজের হাতে নিজের কাজ করতে দ্বিধাবোধ করবেন না। তাহলে দেখো, কারমাটার রেল স্টেশন, একটি ট্রেন এসে দাঁড়ালো। কোথায়? কারমাটার রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। কে নামলেন? একজন বাঙালি ডাক্তারবাবু, হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তারবাবু বলে কথা, নিজের হাতে ব্যাগ বইতে তার লজ্জা বোধ হলো, তাই তিনি কুলি কুলি বলে চিৎকার করলেন। সঙ্গে সঙ্গে একজন কুলি এসে হাজির হলো। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। অর্থাৎ কুলি ডাক্তারবাবুর ব্যাগটি তুললেন, নিয়ে গেলেন এবং পালকিতে তুলে দিলেন। তারপর সে চলে যেতে উদ্যত হলো, সে চলে যেতে চাইল। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে হাতে পয়সা দিয়ে পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিলেন। কারণ আমরা জানি যে যে কাজটি করে সেই কাজের পারিশ্রমিক নিয়েই কিন্তু তার সংসার চলে বা তার জীবিকা নির্বাহ হয়। কুলি কি বলল? পয়সা লাগবে না। কেন? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন। তখন কুলি বললেন, আপনি ব্যাগ নিয়ে বিপদে পড়েছেন, তাই আমি সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বললেন, তাতে আর কি হয়েছে? এবং ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা পেলেন এবং তিনি আর কখনও নিজের হাতে নিজের কাজ করতে সংকুচিত হবেন না, এই প্রতিজ্ঞা করলেন। তাহলে এই গল্পটা থেকে আমরা জানতে পাচ্ছি, কোনো কাজই ছোট নয়, প্রত্যেক কাজই সমান, প্রত্যেককে নিজের কাজ নিজেকেই করা উচিত। ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা গল্পটি পড়বে এবং শব্দার্থগুলো বাড়িতে ভালোভাবে পড়বে। নেক্সট দিন আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।